ইজিসি 2021 বেসের যে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, তো সেই অ্যাসাইনমেন্টের প্রশ্ন মতো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখবো এবং কিছুক্ষণের মধ্যেই তার উত্তরপত্রগুলো আমাদের চ্যানেলে এক এক করে পাবলিশ হয়ে যাবে। তো তোমরা ডিসক্রিপশন বক্সের প্লেলিস্টটি চেক করতে পারো, তো যেগুলো যেগুলো পাবলিশ হয়েছে তোমরা সেগুলো দেখে আসতে পারো সেখান থেকে। তো দেখো, প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের সবগুলো অ্যাসাইনমেন্ট কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে একদম নির্ভুল, সবার আগে অ্যাসাইনমেন্টের উত্তরপত্রগুলো দেওয়া হয়েছে, আমাদের চ্যানেল থেকে গিয়ে দেখে আসতে পারো। তো তৃতীয় সপ্তাহে যে যে বিষয়গুলো রয়েছে দেখো, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন আরবি, তারপর গৃহ ব্যবস্থাপনা এবং পরিবার, পারিবারিক জীবন, তারপর হচ্ছে যে দেখো যে রসায়ন, অর্থনীতি, পরিণতি ও সুশাসন, যুক্তিবিদ্যা, হিসাব বিজ্ঞান, খাদ্য ও পুষ্টি, উচ্চাঙ্গ সঙ্গীত। তো এখানে দেখো বিশেষ দ্রষ্টব্য, একজন শিক্ষার্থী শাখা ভিত্তিক তিনটি আবশ্যিক বিষয়ের জন্য 30টি অ্যাসাইনমেন্ট তৈরি করে জমা দিতে হবে। অর্থাৎ যে চতুর্থ বিষয়টি রয়েছে তো সেটা কিন্তু জমা দিতে হবে না, আমরা প্রথম দ্বিতীয় অর্থাৎ পদার্থ এবং রসায়ন সায়েন্সের ক্ষেত্রে, আর আরেকটা কি যদি কারো যদি হায়ার ম্যাথ মেইন সাবজেক্ট থাকে তাহলে সে হায়ার ম্যাথটা দিবে, বায়োলজি অপশনাল থাকলে বায়োলজি দেওয়ার দরকার নেই। এভাবে আর্টসের ক্ষেত্রে সেম কথা এবং কমার্সের ক্ষেত্রে তাদের যে মেইন সাবজেক্ট যেটা তো সেটা জমা দিবে, আর যে ফোর্থ সাবজেক্ট তো সেটা জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মোট 30টা অ্যাসাইনমেন্ট দিবে, জমা দিবে টোটাল। তো সর্বপ্রথম দেখো বায়োলজি যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই যাতে তোমরা জিনিসটা দেখতে সুবিধা হয়। প্রথম অধ্যায় থেকে যার নাম হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এখানে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এই নির্দেশনাগুলো মেনে কিন্তু আমাদের উত্তরপত্রটা তৈরি করতে হয়। তো আমরা কিন্তু প্রত্যেকবার এই নির্দেশনাগুলো মেনে কিন্তু একদম স্ট্যান্ডার্ড ওয়াইজ উত্তরপত্রগুলো তৈরি করি। অবশ্যই বিষয় কোড গুলো খেয়াল রাখবে, এটা দ্বিতীয় পত্রের জন্য কত 180, মানে 180 এটা হচ্ছে বিষয় কোড। তো এটার যে প্রশ্ন মানে মূলত নির্দেশনা, আমি আগে অ্যাসাইনমেন্টটা দেখাই, যে অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হয়েছে যে বৈশিষ্ট্যের ভিত্তিতে কর্ডাটা পর্বের প্রাণী সমূহের শ্রেণীবিন্যাস করণ। তো এটার যে নির্দেশনা খেয়াল করো যে পাঠ্যপুস্তকে কর্ডাটা পর্বের যে শ্রেণীবিন্যাস, তিনটি উপপর্ব, দুইটি অধিশ্রেণী এবং সব মিলিয়ে মোট 12টি শ্রেণী রয়েছে। তো সেই শ্রেণীবিন্যাসটি পাঠ করতে হবে নিচের তালিকা অনুযায়ী 15টি কাগজের টুকরা বানাতে হবে, যার প্রতিটি একটি করে বৈশিষ্ট্য লেখা থাকবে, বাহিরে থেকে যেন বোঝা না যায় কোনো টুকরায় কি লেখা আছে, যাতে সেগুলো ভাঁজ করে সেখানে থেকে লটারি করা সম্ভব হয়। তো নিচে তালিকা অ্যাসাইনমেন্ট উপস্থাপন করতে হবে। তো তোমরা ডিসক্রিপশন বক্সে একটা টাইমার দেখবে, তো সেই টাইমার অনুযায়ী তোমরা সায়েন্স, আর্টস, কমার্স, আমি সর্বপ্রথম সায়েন্সের মানে যে অ্যাসাইনমেন্ট গুলো সেগুলো বলবো, তোমরা ডিসক্রিপশন টাইমারটা অন করলে মানে ওই টাইমারে ক্লিক দিলে দেখবা আর্টস এর গুলোতে চলে গেছে এবং কমার্স এর গুলোতে চলে গেছে। তো সর্বপ্রথম আমরা সায়েন্স এর গুলো দিচ্ছি। তারপরে দেখো প্রশ্নপত্র এরকম একটা ছক আছে, আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আমি তারপর তোমাদের জন্য আরেকটু জুম করে দেখাচ্ছি, এই যে খেয়াল করো এই যে এই ছকটা। তো দেখো 3 নম্বর লিখেছে যে ছকের 15টি বৈশিষ্ট্য 15টি ছোট কাগজের টুকরায় লিখে ভাঁজ করে গ্রুপ অনুযায়ী 5টি পৃথক লটারি বক্সে মানে বাক্সে রাখতে হবে। যেমন গ্রুপ 1 এ থাকবে, 1 এর বাক্সে থাকবে 5টি, আবার গ্রুপ 2 এর বাক্সে কত 2টি থাকবে ইত্যাদি। তারপর 4 নম্বর দেখো যে এছাড়া আরো একটি যে বাক্সে লটারি করার জন্য এরকম 10টি কাগজের প্রতিটিতে একটি করে সংখ্যা লিখে ভাজ করে রাখতে হবে। 123, 124, 125, 134, 135, 145, 134, 135, 234, 235, 245, 345। তো এই বাক্সের নাম হবে গ্রুপ এক্স। তো এটা কিন্তু একটু ক্রিটিক্যাল মানে একটু বুদ্ধি খাটায় কিন্তু প্রশ্নটার উত্তরটা দিতে হবে। প্রথম সপ্তাহের যে প্রথম কত জন্য যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে তো সেটাও কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করতে হয়েছে। তো এটাও কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। তো এটার অ্যাসাইনমেন্ট উত্তরপত্র পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপও তোমরা থাকতে পারো। ফেসবুক গ্রুপে আমি যে অ্যাসাইনমেন্ট গুলো দিই তো সেগুলোর পিকচার গুলো ফেসবুকে আপলোড দিয়ে দিই ফেসবুক গ্রুপে, আর ইউটিউবে সেগুলো বিশ্লেষণ করে সুন্দরভাবে ভিডিও তৈরি করে তোমাদের সামনে প্রকাশ করি। তারপর দেখো প্রত্যেক রাউন্ডের শুরুতে গ্রুপ এক্স হতে না দেখে একটা কাগজ তুলতে হবে। ধরা যাক 134 লেখা কাগজ উঠলো, তাহলে গ্রুপ 1, গ্রুপ 3 এবং গ্রুপ 4 হতে একটি করে কাগজ তুলতে হবে। ধরা যাক সেই তিনটি গ্রুপ হতে যথাক্রমে লোমযুক্ত, ত্বক 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, হৃৎপিণ্ড এবং উষ্ণ রক্ত লেখা কাগজ উঠলো। তারপর 6 নম্বর দেখো এই তিনটি বৈশিষ্ট্য উপস্থিত এমন শ্রেণী আছে কিনা খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে একটি ম্যামেলিয়া কেন একটি শ্রেণীর নাম লেখা হলো আর অন্য কোনো শ্রেণী নয়, সেটা নিচে অ্যাসাইনমেন্ট ছকে নির্ধারিত ঘরে ব্যাখ্যা করতে হবে। 7 নম্বর দেখো যদি ওই তিনটি বৈশিষ্ট্য হয় লোমযুক্ত, ত্বক 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, হৃৎপিণ্ড এবং শীতল রক্ত, তাহলে তা
কোনো শ্রেণীতে পড়বে না। আর এক্ষেত্রে উল্লেখিত উদাহরণ প্রথম দুটি বৈশিষ্ট্য একটি শ্রেণীতে এবং অপর বৈশিষ্ট্যটি যে অন্য শ্রেণীতে চলে যাবে সেটা ব্যাখ্যা করে নিচে অ্যাসাইনমেন্টের ছকে নির্ধারিত গড়সমূহেতে লিখতে হবে। তো এটাই ছিল জীববিজ্ঞানের প্রথম পৃষ্ঠার মানে প্রশ্নপত্রটা। তারপর দ্বিতীয় পৃষ্ঠা দেখো, যে 8 নম্বর, যে এভাবে ছকের একটি সারি পূরণ হলে এক রাউন্ড সম্পন্ন হবে, তখন বাজ করা কাগজগুলো আবার তাদের নির্ধারিত গ্রুপের বাক্সে রেখে 5 থেকে 7 নং ধাপে পুনরাবৃত্তি করতে হবে। এভাবে মোট 5 রাউন্ড শেষ করতে হবে, যদিও দুটি ভিন্ন রাউন্ডে 3টি বৈশিষ্ট্য, তো সেটি হুবহু মিলে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো 236 ভাগের 1 ভাগ, তবুও যদি সেরকম হয় তাহলে সেই রাউন্ড বাতিল করে নতুনভাবে লটারি করতে হবে। তো এটার যে মূল্যের নির্দেশনা, মানে অতি উত্তমের জন্য তোমার 10 থেকে 12 পেলে, 12 হচ্ছে টোটাল মার্ক, তো 10 থেকে 12 পেলে অতি উত্তম, 8 থেকে 9 পেলে উত্তম, 6 থেকে 7 পেলে ভালো, 5 এর কম পেলে অগ্রগতি প্রয়োজন। আশা করি তোমরা প্রশ্নপত্রটা ভালোভাবে বুঝতে পেরেছ, দেখতে পেরেছ। তো তারপর আমরা উচ্চতর গণিতের যে প্রশ্নপত্র আমরা সেটা একটু লক্ষ্য করি, আমি দেখাচ্ছি তোমাদেরকে, জুম করে দেখাবো। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জন্য বিষয় করা হচ্ছে 266 HSC 2021 বেসের জন্য কিন্তু এটা। তো দেখো যে এটা অ্যাসাইনমেন্ট নাম্বার 2, ইতিমধ্যে কিন্তু একটা অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে, তো সেটার উত্তরপত্র কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে একদম নির্ভুল, শতভাগ নির্ভুল। আমরা কিন্তু সবার আগে তোমাদের কাছে অ্যাসাইনমেন্ট উত্তরপত্রগুলো প্রকাশ করার চেষ্টা করি। তো দেখো অধ্যায় 6 থেকে, যার নাম হচ্ছে কনিক, তো কনিক সংক্রান্ত সমস্যার সমাধান। তো দেখো 1 নম্বর যে প্রশ্নপত্রটা মানে অ্যাসাইনমেন্টের, তো এ এক্স স্কোয়ার মানে আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা ওয়াই স্কোয়ার প্লাস 72x মাইনাস 32y মাইনাস 60 ইকুয়াল টু 0। তো নিচের চিত্রটি লক্ষ্য করো, তো চিত্রটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমি আর চিত্র তার ভাঙ্গি ভাঙ্গি বলতে পারবো না, জাস্ট কয়েকটা সিম্বল বলে দিই। এখানে হচ্ছে উপরে হচ্ছে ওয়াই প্রাইম, সরি উপরে ওয়াই, নিচে ওয়াই প্রাইম, এখানে এক্স প্রাইম, এখানে এক্স, এখানে এম, এখানে 2s 3 0, আর মধ্যবিন্দু হচ্ছে ও, আর এখানে p 3। আশা করি বাকি চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ সঠিকভাবে, যেহেতু আমি সর্বোচ্চ জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখো এখানে যে নির্দেশনা, মূলত নির্দেশনাগুলো মেনে কিন্তু আমাদের উত্তরপত্রটা তৈরি করতে হয়। তো আমরা কিন্তু সেভাবে গত সপ্তাহে কিন্তু আমরা প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে কিন্তু আমরা সেভাবে উত্তরপত্র প্রত্যেকটা নির্দেশনা মেনে একদম ইকুয়াল ভাবে আমরা উত্তরপত্রটা তৈরি করেছি। নির্দেশনা না মানলে কিন্তু তোমরা সর্বোচ্চ মার্কস এখান থেকে গেইন করতে পারবে না। তো ক নম্বর দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4px মাইনাস 12, প্যারাবোলাটি এস বিন্দুগামী হলে এর উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং অক্ষরেখা ও যে নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। খ নম্বর দেখো, চিত্রে প্রদর্শিত উপবৃত্তের যে নিয়ামক দ্বয়ের সমীকরণ নির্ণয় করো। ঘ নম্বর দেখো, এস এস প্রাইম বৃহত্তর অক্ষ এবং 8 উপকেন্দ্রিকতা বিশিষ্ট হাইপারবোলার সমীকরণ নির্ণয় করো। তারপর ঘ নম্বর দেখো যে আলফা ইকুয়াল টু 80 বিটা ইকুয়াল টু 8 হলে 1 নং কণিকের প্রকৃতি নির্ণয় করে, এর শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বসে। তারপর ও নাম্বার দেখো যে আলফা ইকুয়াল টু 9 বিটা ইকুয়াল টু মাইনাস 60 হলে 1 নং কণিকের প্রকৃতি নির্ণয় করে এবং মানে করে এর কেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করতে বসে। তো এখানে দেখো যে টোটাল এটার মার্ক হচ্ছে 16। তো এই যে ছোট ছোট নির্দেশনাগুলো রয়েছে এগুলো কিন্তু মানতে হবে তোমাদেরকে। তো এটার নাম্বার ব্যক্তি দেখো 13 থেকে 16 পেলে অতি উত্তম, আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আচ্ছা তারপর আমরা আরেকটি বিষয় যাই, তো সর্বপ্রথম আমি সায়েন্সের জন্য দেখাচ্ছি। তো দেখো তারপর যে বিষয়টি রয়েছে রসায়ন, হ্যাঁ তো রসায়ন খেয়াল করো, রসায়নের দ্বিতীয় পত্রের জন্য অ্যাসাইনমেন্ট, প্রথম পত্রের অ্যাসাইনমেন্টটা কিন্তু আমাদের চ্যানেল আপলোড করা হয়েছে। আমি কিন্তু সবার আগে অ্যাসাইনমেন্টটা তৈরি করে তোমাদের কাছে দিয়েছিলাম, আর অন্যান্য প্রত্যেকটা চ্যানেল আমার এই ভিডিওটা কপি করেছে এবং দেখলাম তারা কিন্তু আমাদের আমার থেকে বেশি মানে ভিউ গেইন করেছে, মানে কি বলবো মানে আমার থেকে বেশি তারা ভালো করতে পেরেছে। তো এবার দেখো, অথচ কিন্তু আমি সর্বপ্রথম দেখি, তারপর আচ্ছা থাক। তো এখন দেখো দ্বিতীয় অধ্যায় থেকে, সরি 2 নম্বর অ্যাসাইনমেন্ট, প্রথম অধ্যায় থেকে পরিবেশ রসায়ন। তো এটার যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, সর্বপ্রথম অ্যাসাইনমেন্টটা দেখি যে গ্যাসের ধর্ম এবং আদর্শ ও বাস্তব গ্যাস। তো প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের শিরোনাম কিন্তু আমরা অ্যাসাইনমেন্টের শুরুতেই বলে দিয়ে থাকি তোমাদেরকে, তো আমাদের ভিডিওগুলো ফলো করতে পারো তোমরা, তো নির্ভুল এবং সবার আগে অ্যাসাইনমেন্ট উত্তরপত্রগুলো পাওয়ার জন্য। তো নির্দেশনাগুলো খেয়াল করো যে গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক স্থাপন। খ নম্বর দেখো, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সমূহ ব্যাখ্যা করো, মানে ব্যাখ্যা ও গ্যাসের গতি শক্তি নির্ণয়। ঘ নম্বর দেখো, ডাল্টনের আংশিক চাপ সূত্রের ব্যাখ্যা মানে প্রয়োগ করতে বসে। ঘ নম্বর দেখো, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস এবং মোলার গ্যাস ধ্রুবক ব্যাখ্যা করতে বসে।
তারপর এই যে প্রশ্নপত্ররা খেয়াল করছো, তারপর যে নাম্বার ভর্তিরা 14 থেকে 16 পেলে উত্তম। তো তারপর আমরা দেখবো ফিনান্স কমার্সের জন্য ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট প্রথম অধ্যায় থেকে করা হয়েছে, যার নাম হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। তো প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের নির্দেশনা অনুযায়ী কিন্তু উত্তরপত্রটা তৈরি করতে হয়, আমরা কিন্তু ঠিক সেভাবেই উত্তরপত্রটা তৈরি করি। তো দেখো অ্যাসাইনমেন্ট বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়নের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ, এখানে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এটার বিষয়কোড হচ্ছে কত, 293। হ্যাঁ আমি আবার বলছি 293, এটা হচ্ছে বিষয়কোড। অবশ্যই বিষয়কোড গুলো খেয়াল করে একটু লিখবে অ্যাসাইনমেন্টের কভার পেজে। তো বাংলাদেশে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত 300 শব্দের মধ্যে একটি নিবন্ধ রচনা করতে হবে, সেক্ষেত্রে নিম্নে বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে, ব্যাংকের ধারণা, ব্যাংক ব্যবসায়ের প্রকৃতি, ব্যাংকের শ্রেণীবিভাগ, অর্থনৈতিক যে উন্নয়নের সাথে বাংলাদেশে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো তারপর আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থা ও বিপণন। তো খেয়াল করো প্রথম অধ্যায় থেকে করা হয়েছে, যার নাম হচ্ছে বিপণন পরিচিতি। তো নির্দেশনাগুলো আমি সর্বপ্রথম অ্যাসাইনমেন্টটা বলি, বিপণন ধারণা, ক্রমবিকাশ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ। তো যে নির্দেশনাগুলো কোর মেনে আমাদের কিন্তু উত্তরপত্রগুলো তৈরি করতে হবে, আমরা কিন্তু সেই উত্তরপত্রগুলো তৈরি করি। দেখো বিপণনের ধারণা ব্যাখ্যা করতে হবে, তারপর হচ্ছে বিপণনের ক্রমবিকাশ বর্ণনা করতে হবে, তারপর হচ্ছে বিপণনের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করতে হবে, তারপর বাজার বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে হবে। তো এই যে এই পাশে যে নির্দেশনাগুলো আশা করি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এই যে নির্দেশকগুলো। তো এখানে দেখো 16 থেকে 20 পেলে হচ্ছে অতি উত্তম, আর 14 থেকে 15 পেলে উত্তম। তো তারপর আমরা যে বিষয়টি দেখবো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয়গুলো হচ্ছে 254। দেখো দ্বিতীয় অধ্যায়ের উপর, যার নাম হচ্ছে অংশীদারি ব্যবসায়ী হিসাব। তো এটা যে অ্যাসাইনমেন্টে দেওয়া হচ্ছে অংশীদারি ব্যবসায় ও এর হিসাব প্রক্রিয়া, তারপর সহায়ক তথ্য। আমি একটু জুম করে দেখাই তাহলে তোমার জিনিসটা একটু ক্লিয়ার দেখতে পাবে। দেখো যে আবুল, আব্দুল ও আসাদুল একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদারি, তো এটার প্রশ্নপত্রটা তোমরা দেখতে পাচ্ছ। আশা করি আমরা কিন্তু এই প্রশ্নপত্রটা দেখে কিন্তু উত্তরপত্রটা তৈরি করব। তো এই নির্দেশনাগুলো রয়েছে যে চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায় অমীমাংসিত বিষয়সমূহ নিষ্পত্তিকরণ, অংশীদারদের মধ্যে লাভ লোকসান বন্টনের হিসাব প্রস্তুতি করতে হবে, এবং অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুতি করতে হবে, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি ও স্থিতিশীল মূলধন পদ্ধতি। তো 16 থেকে 20 প্লেটা অতি উত্তম, আশা করি তোমরা বাকিগুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এবার আমরা দেখব সমাজ বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি, যেটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে, যার নাম হচ্ছে বাংলাদেশে সমাজ বিজ্ঞান চর্চার বিকাশ। তো যে প্রশ্নপত্রটা মানে অ্যাসাইনমেন্টে দেওয়া হচ্ছে বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চা প্রয়োজনীয়তা ও বিকাশ ধারা দ্বিতীয় পত্রের উপর, এটা কিন্তু সমাজ বিজ্ঞান 118 বিষয় কোড নাম্বার। তো যে নির্দেশনাগুলো, বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার পটভূমি লিখতে হবে, তারা বাংলাদেশে সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে হবে, বাংলাদেশের সমাজ বিজ্ঞান বিকাশ ধারা বর্ণনা করতে হবে। তো আমরা প্রত্যেকটা নির্দেশনাগুলো মেনে কিন্তু তোমাদের জন্য সবার আগে এই উত্তরপত্রগুলো তৈরি করি। তো দেখো তারপর সমাজকর্ম দ্বিতীয় পত্রের উপর, যে প্রথম থেকে দেওয়া হয়েছে অলরেডি কিন্তু একটা প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে সমাজকর্মের উপর, তো আমরা সেটার উত্তরপত্র কিন্তু আমাদের চ্যানেল আপলোড করা আছে, তোমরা সেটা গিয়ে দেখে আসতে পারো। যে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা, তো এটার যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে দেখো দৃষ্টান্ত সহ মৌলিক মানবিক চাহিদা ধারণা, তারপর হচ্ছে মৌলিক মানবিক চাহিদার বিবরণ, তারপর হচ্ছে নিম্নবিত্তদের মৌলিক মানবিক চাহিদা পূরণের বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ, তারপর সমস্যা নিরূপণের যে গৃহীত পদক্ষেপ। তো আশা করি বাকি যে নির্দেশনাগুলো এগুলো তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ। তো এটার যে নম্বর ভিত্তি 16 থেকে 20 পেলে অতি উত্তম। তো তারপর আমরা যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্রের উপর অ্যাসাইনমেন্ট। তো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে জনসংখ্যা, তো অ্যাসাইনমেন্ট যেটি দেওয়া হয়েছে বাংলাদেশের প্রেক্ষিতে জনসংখ্যা, জনমিত্রিক যে উপাদান, বৈশিষ্ট্য ও বন্টন বিশ্লেষণ, এবং নির্দেশনা জনসংখ্যা জনমিত্রির উপাদান, জনসংখ্যার অভিগমনের কারণ ধারণা ও প্রভাব, বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য, তারপর জনমিত্রিক যে ট্রানজিশনাল মডেল ও বাংলাদেশ। তো প্রত্যেকটা নির্দেশনা মেনে কিন্তু উত্তরপত্রটা তৈরি করবো আমরা। তো আমাদের চ্যানেলে উত্তরপত্রগুলো নির্ভুল এবং একদম এগুলো লিখলে কিন্তু আশা করি তোমরা অতি উত্তমটা পেয়ে যাবে, আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ওয়াইতে উত্তরটা তৈরি করি। তো এবার আমরা যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন। খেয়াল করো এটার যে অধ্যায়টি রয়েছে প্রথম অধ্যায় পরিবার ও পরিবারের জীবন। তো খেয়াল করো অ্যাসাইনমেন্টটি পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব মূল্যায়ন। তো খেয়াল করো যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে পরিবারের সদস্যদের হিসাবে ব্যক্তির ভূমিকা বর্ণনা, তার পরিবারের ব্যক্তির অবস্থানের গুরুত্ব ব্যাখ্যা, তার পরিবারের বন্ধন সুদৃঢ়করণের উপায়, তারপর হচ্ছে যে পরিবারের বন্ধন সুদৃঢ়করণের উপায় বর্ণনা, তারপর হচ্ছে পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্ক গুরুত্ব মূল্যায়ন ও মতামত, তারপর হচ্ছে পাঠ্যপুস্তকের অন্যান্য যে গ্রন্থ, তারপর হচ্ছে শ্রেণী শিক্ষক ও অভিভাবক সহায়তা,
গ্রহণ, তারপর হচ্ছে ইন্টারনেট, ওয়েবসাইট এবং মুঠোফোনের মাধ্যমে তথ্য সংগ্রহ। তো তারপর আমরা যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে অর্থনীতি। অর্থনীতির জন্য খেয়াল করো যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে অর্থনীতি দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি, তো দ্বিতীয় পত্রের উপর 110 বিষয়কোড। তো যে নির্দেশনাগুলো আর সর্বপ্রথম আমরা অ্যাসাইনমেন্টটা দেখি, তো দেখো যে বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থায় কৃষি খাতের উন্নয়নের অন্যতম অন্তরায় উক্তির সাপেক্ষে যুক্তি প্রদর্শন পূর্বক সমস্যা সমাধানে সরকার অথবা রাষ্ট্রের নীতি সহ ভূমিকা বিশ্লেষণ। তো যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে খেয়াল করো কৃষি পণ্যের যে বিপণন ধারণা, তারপর হচ্ছে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা, তারপর হচ্ছে কৃষি পণ্যের বিপণন সমস্যা চিহ্নিতকরণ, তারপর কৃষি পণ্যের বিপণন সমস্যা সমাধানে রাষ্ট্রের ভূমিকা, তারপর হচ্ছে সরকারের কৃষি বিপণনে নীতি। তারপর আমরা যেটি দেখবো সেটি হচ্ছে পরিণতি ও সুশাসন। পরিণতি ও সুশাসনের জন্য প্রথমত ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ, তারপর হচ্ছে যে নির্দেশনা যে 1935 সালে ভারত শাসনের আইন, দ্বিজাতি তত্ত্ব, তারপর হচ্ছে লাহোর প্রস্তাব, 1947 সালের ভারত ও ভারত স্বাধীনতার আইন। তো এটার যে মেইনলি অ্যাসাইনমেন্ট 1947 সালে ভারত ও এবং পাকিস্তানের রাষ্ট্র সৃষ্টির প্রেক্ষিতে পর্যালোচনা যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। তো তারপর আমরা যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে যুক্তিবিদ্যা। হ্যাঁ, যুক্তিবিদ্যা অ্যাসাইনমেন্টটি, যুক্তিবিদ্যা প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে যৌক্তিক সংজ্ঞা। তো দ্বিতীয় অধ্যায় সরি দ্বিতীয় পত্রের উপর দেখো অ্যাসাইনমেন্টটি যে মানুষ জ্ঞানী ও বুদ্ধিবতী সম্পন্ন প্রাণী যার পাখা নাই, সংজ্ঞাটির সঠিকতা যাচাই করো। তো যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে খেয়াল করো যে সংজ্ঞাটির কোন কোন নিয়ম লঙ্ঘন করা হয়েছে তা সংক্ষেপে লিখো, তারপর হচ্ছে নিয়ম লঙ্ঘনের ফলে কি কি অনুপত্তি সৃষ্টি হয়েছে তা ব্যাখ্যা করো, তারপর মানুষ সঠিক সংজ্ঞা দিয়ে তার প্রক্রিয়াটি লেখা, তারপর সংজ্ঞার নিয়ম অনুসারে যেকোনো একটি যেমন পাখি পশু, তারপর হচ্ছে লেখক, তারপর ধারণার সংজ্ঞা দাও এবং যুক্তি দিয়ে ব্যাখ্যা করো। তো তারপর খেয়াল করো হিসাব বিজ্ঞান, অলরেডি কিন্তু বলেছি হিসাব বিজ্ঞানের জন্য, তারপর হচ্ছে খাদ্য পুষ্টি। তো খাদ্য পুষ্টির জন্য খেয়াল করো যে দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় পত্রের জন্য যে প্রধান পুষ্টি উপাদান, তো এটার যে নির্দেশনা দেওয়া হয়েছে সর্বপ্রথম অ্যাসাইনমেন্টে দেখি যে অ্যাসাইনমেন্টটি প্রধান পুষ্টি উপাদানের দৈনিক চাহিদা, কাজ এবং অতিরিক্ত কার্বোহাইড্রেট ও ফ্যাট গ্রহণের কুফল বিষয়ক প্রতিবেদন তৈরি। তারপর যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে আশা করি তোমরা এগুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, যে উদাহরণ সহ যে প্রধান পুষ্টি উপাদানের নাম উপস্থাপন করতে হবে। তো প্রত্যেকটা নির্দেশনা মেনে কিন্তু আমরা উত্তরপত্রটা তৈরি করবো, জাস্ট অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র এখানে খেয়াল রাখলে আশা করি এনাফ। তো তারপর আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আরবি বিষয়। তো আরবির দ্বিতীয় পত্রের জন্য যে অ্যাসাইনমেন্ট নাম্বার 2 যে পদ্ধতি করা হয়েছে যে বিরুল ওয়ালিদাইন, তো এখানে যে অ্যাসাইনমেন্টটি দেখো অ্যাসাইনমেন্টটি পিতা মাতা ও আত্মীয় স্বজনদের প্রতি সদাচরণ। তো যে নির্দেশনাগুলো দেওয়া আছে তো প্রত্যেকটা নির্দেশনা মেনে কিন্তু উত্তরপত্রটা তৈরি করতে হবে, আমরা কিন্তু ঠিক সেই উত্তরপত্রটা তৈরি করি। তো আজকের ভিডিও এ পর্যন্ত, প্রত্যেকটা উত্তরপত্র পাওয়ার জন্য অবশ্যই টাইম ফোর স্কুলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।